أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه ومن والاه. أما بعد, সম্মানিত দিনীয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করব। সেটি হলো যে একজন মুসলিম ব্যক্তি কি পারে মেরি ক্রিসমাস উপলক্ষ করে শুভেচ্ছা জানাতে। দেখুন, খ্রিস্টানগণ দাবি করে থাকে এই দিনে, অর্থাৎ ডিসেম্বরের 25শে ডিসেম্বর দাবি করে থাকে যিশু খ্রিস্টের জন্ম। অর্থাৎ এই দিনে তারা দাবি করে থাকে যে ঈসা নবী আলাইহিসসালাম আল্লাহর পুত্র হিসাবে 25শে ডিসেম্বর জন্ম নিয়েছে। এই জন্য খ্রিস্টানদের বড় দিন মেরি ক্রিসমাস ডে। একজন মুসলিম কি এটাকে আদৌ এই দিনকে স্বাগতম জানাতে পারে? অথচ ইতিহাস গবেষণা করলে, ঐতিহাসিক দিক থেকে ঐতিহাসিক বিশ্লেষণে এই দিনটি নির্ভরযোগ্য দিন নয়, তারা দাবি করে আছে এবং তারা ঈসা নবীকে পুত্র হিসাবে, আল্লাহ পুত্র হিসাবে জন্ম দিয়েছে, এটা বিশ্বাস করে থাকে, নাউজুবিল্লাহ। অথচ একজন মুসলিমের কি বিশ্বাস হওয়া উচিত? একজন মুসলিমের বিশ্বাস হওয়া উচিত আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। এই আসমান এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর মখলুক, সবই আল্লাহর সৃষ্টি, সবই আল্লাহর বান্দা। একজন প্রকৃত মুসলিম ঈসা নবী সম্পর্কে বিশ্বাস করবে যে ঈসা নবী মানে ইসরায়েলদের প্রতি নবী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছিলেন হেদায়েতের জন্য, যেন তারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে এবং নবীকে নবী বলে স্বীকার করে, হেদায়েতের পথে, আলোকিত পথে তারা আসতে পারে। ঈসা নবী আবার দুনিয়াতে আসবেন। ঈসা নবী একজন নবী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পর্যন্ত ঈসা নবীর প্রতি বিশ্বাস না করবে মানুষ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা নবীর প্রতি বিশ্বাসের একটা অংশ হিসাবে মুমিনদেরকে করেছেন। মুমিনের একটা অংশ, ঈমানের একটা অংশ ঈসা নবীর প্রতি বিশ্বাস করতে হবে, যেগুলো আল্লাহ কোরআন মাজিদে ইরশাদ করেছেন। সুতরাং একটি প্রকৃত মুসলিম হিসাবে বিশ্বাস করবে, খাঁটি একজন মুসলিম, প্রকৃত একজন মুসলিম এটা বিশ্বাস করবে আল্লাহ এক, অদ্বিতীয়, যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর বান্দা, তার সাথে কোনো শরিক নাই। মানবীয় যত গুণ আছে মানুষের মধ্যে, মানবীয় যত সৃষ্টিজীবের যত গুণ আছে সমস্ত গুণ থেকে আল্লাহ অমুকাভিক্ষী, আল্লাহর সাথে কোনো শরিক নাই। আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরজীব চিরস্থায়ী, তার সাথে কোনো শরিক নাই। না তন্দ্রা, না ঘুম, না কানা, না ক্লান্তি, না কোনো কিছুই স্পর্শ করে, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবে, আল্লাহকে কেউ জিজ্ঞাসা করবে না। অতএব একজন মুসলিমের পরিচয়, একজন মুসলিম প্রকৃত মুসলিম তার পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ উল্লেখ করছেন। মুসলিম প্রকৃত মুসলিম হিসেবে আল্লাহর পরিচয় তুলে ধরবে, যেটা সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলছেন, কুল নবী আপনি বলেন হু আল্লাহু আহাদ, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহু সামাদ, তিনি অমুখাপেক্ষী, সব কিছু তার মুখাপেক্ষী হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুখাপেক্ষী, কেউর প্রতি আল্লাহ মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না, ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয় না, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কিছুই নাই। সুতরাং কত সুন্দর কথা, এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও সুন্দর করে আরও পরিচয় দিয়ে বলছেন সূরা মারিয়ামের 88, 89, 91, 92, 93 আয়াতে বলতেছে, অকল উত্তাখাত রহমান ওয়ালাদা, তারা বলে থাকে রহমান ওয়ালাদ সন্তান গ্রহণ করেছে। লাকাদ জিতুম শাইয়ান ইদ্দা, তোমরা তো কঠিন বিভৎসপূর্ণ কথা আপত্তিত করেছো, তোমরা বিভৎস কথার অবতারণা করেছো। তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিনহু ওয়া তানশাকুল আরযু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, তোমরা এমন কঠিন কথা বলেছো, তোমাদের কথা পাওয়ার এত কঠিন যে আসমান সমূহ বিদীর্ণ হয়ে যাবে, জমিন পৃথিবী খণ্ড বিখণ্ডিত হবে, পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে তোমাদের পাপতিত হবে। আন দাউলি রহমান ওলাদা, তোমার রহমানের জন্য ওলাদ সন্তান সাব্যস্ত করো, সন্তান দাবি করো, এটা কীভাবে হতে পারে? অমায় আম্বাগিল্লি রহমান আইয়া তাকিদা ওলাদা, রহমান অথচ রহমানের উচিত নয়, সমীচীন নয় তিনি সন্তান গ্রহণ করবেন। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরযি ইল্লা আতি রহমানে আব্দ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু তার বান্দা রূপে কাল কিয়ামতের মাঠে উপস্থিত হবে। এটাই তো বিশ্বাস একজন মুসলিম। সুতরাং আজকে কোন মুসলিম যদি, প্রকৃত মুসলিম খ্রিস্টানদের এই কুপুরি মতবাদকে, কুপুরি বিশ্বাসকে তারা এটাকে মেনে নিতে পারে না, এই কুপুরি বিশ্বাসকে পদদলিত করতে হবে, লাঞ্ছিত করতে হবে, এটাকে এদের সাথে কোনো আপোষ করা চলবে না, এটাকে ছুঁড়ে মারতে হবে। কোনো মুসলিমের সন্তান যদি এটার প্রতি বিশ্বাস করে, কোনো ওকে করে, কোনো সাপোর্ট দেয়, কোনো শুভেচ্ছা জানায়, কোনো ফুলের তোরণ সাপোর্ট জানায়, যা কিছু হয় সে কুপুরি মতবাদকে বিশ্বাস করে নিয়েছে, কুপুরি বিশ্বাসের সাথে সে একমত পোষণ করেছে, সেও কুপুরিতে লিপ্ত হয়েছে। অথচ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সে জাতি তাদের অনুসরণ। সুতরাং এটা কোনোদিন বলবেন না এমনি ওকে দিয়েছি, এমনি সাপোর্ট করেছি, ইসলাম এমনি সেমনি চলবে না, এমনি ইসলামে বানানের এবং কমানোর ক্ষমতা আমার আপনি নেই। ইন্নাদ্দিন আইনদাল্লাহ ইসলাম,
ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত দিন হল ইসলাম। এটাতে বাড়ানোর এবং করানোর ক্ষমতা কোনো কিছু নাই। জীবন বিধান হিসাবে দিন ইসলামকে মনোনীত করা হয়েছে বিশিষ্ট খলিফা, দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব, অর্থাৎ আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মুশরিকদের এই দিনগুলিতে উপাসনায় তোমরা, মুশরিকদের আচার অনুষ্ঠানে তোমরা প্রবেশ করো না, কখন সেখানে গজব নাযিল হতে থাকে, আল্লাহ লানত বর্ষিত হতে থাকে। সুতরাং সাবধান মুসলিম, মুসলিম এক প্রকৃত মুসলিম হয়ে কোনো দিন তাদের সাথে এই আপোষ হইতে পারে না। এই দিনে কুপুরি মতবাদে বিশ্বাস করাই মানে কি, তাদেরকে শুভেচ্ছা জানানো মানে কি তাদের সাথে কুপুরি মতবাদে শরিক হওয়া, অথবা এই বিশ্বাস করা যে হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা নবীকে পুত্র হিসেবে জন্ম দিয়েছে, আমিও তোমাদের দিলাম, অথবা ওকে জানাইতে, অথবা বিদ্যাঙ্গুলো প্রবেশ করলাম, আমিও ওকে জানাইলাম। সুতরাং সাবধান মুসলিম, অমুসলিম বেঈমান নাস্তিকদের কৃষ্টি কালচারে মুসলিম কোনো সময় বিশ্বাস করতে পারে না। মুসলিম মুসলমানদের আকিদা বিশ্বাসের রূপে প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহকে ভয় করবে, তাদের ইমান আমলকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের ইমান আমলকে হেফাজত করুন, ইসলামের রূপে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন, আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন, সকল প্রকার কুফুরি বিশ্বাস এবং মতবাদ থেকে আমাদের ইমান আকিদা হেফাজত করুন। হাজা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।